প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এক কথায় প্রকাশ সম্পর্কে একটু আলোচনা করব। এক কথায় প্রকাশ ব্যাকরণের এই অংশটাতে আমরা আরেকটি নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে কখনো কখনো একটি বাক্যকে বা কতকগুলি শব্দকে একটি শব্দে প্রকাশ করা হচ্ছে। তো কতকগুলি শব্দকে যখন একটি শব্দে প্রকাশ করা হচ্ছে, কতকগুলি শব্দ মানে যারা পাশাপাশি বসে অবশ্যই একটি ভাবকে প্রকাশ করছে, একটি অর্থকে প্রকাশ করছে, সেটাকে আমি যখন একটি শব্দে প্রকাশ করছি তখন সেটাকে বলা হচ্ছে এক কথায় প্রকাশ। তো এখানে তোমাদের বইয়েতে এক কথায় প্রকাশ অনেক দেওয়া আছে, সেগুলো তো পড়বেই। আচ্ছা, তো এইগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের অনুশীলনীতে যেটা আছে সেটা একটু বলে দিচ্ছি। অনুশীলনীগুলো যেগুলো করা নেই সেটা আমি বলে দিই একটু। তার কোনো কিছুতেই ভয় নেই, অর্থ এবং ভাব অক্ষুণ্ণ রেখে নিচের বাক্যগুলিকে সংক্ষিপ্ত করো। প্রথমেরটা দেখলাম, তার কোনো কিছুতেই ভয় নেই, তাহলে তিনি অকুত ভয়, কোনো কিছুতেই ভয় নেই যা সে হচ্ছে অকুত ভয়, তাহলে তিনি অকুত ভয়। সে খুব বেশি কথা বলে, খুব বেশি যে কথা বলে তাকে বলে বাচাল, তাহলে সে বাচাল। এইটা হচ্ছে তোমার প্রথমেরটা হচ্ছে অকুত ভয়, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে বাচাল, বয়াকার চয়াকার ল, তমাল অগ্রপশ্চাৎ বিবেচনা না করি কথা বলে, অর্থাৎ অবিবেচক। অগ্রপশ্চাৎ বিবেচনা যে না করে সে হচ্ছে অবিবেচক, তাহলে তমাল অবিবেচকের মতো কথা বলে, অবিবেচক, ঠিক আছে। সুজন হরেক রকম বল বলতে পারে, হরেক রকম বল যে বলতে পারে সে হচ্ছে হরবোলা, তাহলে সুজন হরবোলা, হর বয় ওকার লয় আকার। আচ্ছা, দুপাশে বৃক্ষ শোভিত পথ দিয়ে গ্রামে পৌঁছালাম, দুপাশে বৃক্ষ শোভিত পথ হচ্ছে বিথি, বয়ে দীর্ঘি থয়ে হস্যি, বিথি, অর্থাৎ বিথির মধ্য দিয়ে আমরা গ্রামে পৌঁছালাম। সুধার মতো ধবল গৃহ দেখে চোখ জুড়িয়ে গেল, সুধার মতো সুধার মতো ধবল গৃহ এক কথায় হচ্ছে সৌধ। সৌধ, ঠিক আছে, দন্তসৌধ। রোজের উপার্জন ভুলে সে আর্তের সেবা করে চলেছে, আর্তের সেবা মানে হচ্ছে শুশ্রূষা, তাহলে বাক্যটা কি হবে, না রোজের উপার্জন ভুলে সে শুশ্রূষা করে চলেছে, শুশ্রূষা বানানটা রাখো। আচ্ছা, যার কিছু নেই ঈশ্বর তার সহায় হন, যার কিছু নেই সে হচ্ছে নিঃস্ব, নি বিসর্গ দন্তে সয়ে বয়ে, অর্থাৎ নিঃস্ব ব্যক্তির ঈশ্বর সহায় হন। আমাদের বিদ্যালয়ের বীক্ষণাগারে একটি মাথার খুলি রয়েছে, মাথার খুলি হচ্ছে করটি, করটি, করয়কার টয়সে করটি, তাহলে আমাদের বিদ্যালয়ের বীক্ষণাগারে একটি করটি রয়েছে। দিনের শেষ ভাগে এবার বাড়ি ফেরার পালা, দিনের শেষ ভাগ মানে হচ্ছে অপরাহ্ন, 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 ঠিক আছে। তো এই যে অপরাহ্ন বললাম, দিনটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রথমেরটাকে হচ্ছে পূর্বাহ্ন, সূর্য ঠিক সম্যকভাবে প্রকাশ করেনি সেটা পূর্বাহ্ন, তারপরে সূর্যকে ঠিক মতো সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়লো সেটা হচ্ছে প্রাহ্ন, তারপরে হচ্ছে তোমার অপরাহ্ন,
ও সরি মধ্যাহ্ন মাঝের সময়টা এবং বিকেলবেলাটা হচ্ছে অপরাহ্ন, ঠিক আছে? তো এবার আমি যেগুলো তোমার এক কথায় প্রকাশ লিখলাম যে শব্দগুলো সেটাকে তলায় আন্ডারলাইন করে দিচ্ছি। কোনো কিছুতেই যার ভয় নেই সে হচ্ছে অকুত ভয়, যে খুব বেশি কথা বলে সে হচ্ছে বাচাল, অগ্রপশ্চাৎ বিবেচনা না করা যে না করে সে অবিবেচক, যে হরেক রকম বোল বলতে পারে সে হরবোলা, দুপাশে বৃক্ষ শোভিত পথটাকে বলছে বৃদ্ধি, সব অংশটা নয় ঠিক আছে, সুধার মতো ধবল গৃহ সেটাকে বলা হচ্ছে সৌধ, রোজের উপার্জন ভুলে সে আর্তের সেবা, আর্তের সেবাটা হচ্ছে শুশ্রূষা, যার কিছু নেই সে হচ্ছে নিঃস্ব। আমাদের বিদ্যালয় বীক্ষণাগারে একটি মাথার খুলি আছে, মাথার খুলি হচ্ছে করটি, আর দিনের শেষ ভাগ সেটা হয়ে যাচ্ছে অপরাহ্ন, ঠিক আছে? এবার যেটা আসছি সেটা হচ্ছে নিচের বাক্যগুলিকে প্রসারিত করো। আজ সন্ধ্যায় প্রহসন দেখতে যাব, প্রহসন মানে হচ্ছে ব্যঙ্গাত্মক নাটক বা ব্যঙ্গাত্মক নাটক বলে, তাহলে আজ সন্ধ্যায় ব্যঙ্গাত্মক নাটক দেখতে যাব। জিঘাংসা নিন্দনীয়, জিঘাংসা জিঘাংসা মানে হচ্ছে হত্যা করার ইচ্ছা, অবশ্যই নিন্দনীয়। পল্লবগ্রাহী হয়ে কোনো লাভ নেই, পরানুগ্রাহী তাকে বলা হচ্ছে পল্লবগ্রাহী, অন্যের মানে অন্যের অনুগ্রহ পাওয়ার যে চেষ্টা আর কি। সর্বজন উৎসবে সামিল হব মানে হচ্ছে সার্বজনীন, ঠিক আছে?